ওকে, তাইলে আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা আশা করি সবার ঠিক আছে, তাও একটু মিলাও। 24, 18, 4, এটা হচ্ছে ফার্স্ট কলাম। সেকেন্ড কলাম হচ্ছে 14, 8, 0, অ্যান্ড থার্ড কলাম হচ্ছে 34, 26, 6। মিলছে কিনা বলো, সবার মিলছে? ওকে আচ্ছা, তো হচ্ছে আমরা ইয়েতে চলে যাই। এরপর হচ্ছে যেটা আমাদের মেইন প্রুফ, সেটাতে চলে যাই। প্রুফ না, আসলে নির্ণয় করতে হবে, এখানে কিন্তু প্রুফের কিছু নাই। তো বলছে এ কিউব মাইনাস 2a² প্লাস এ, সো এ কিউব মাইনাস 2a² প্লাস এ মাইনাস 2y, এটা মান কত বা এটার যে ম্যাট্রিক্সটা অ্যান্সার হবে সেটা কত, এটা নির্ণয় করতে বলছে। তাইলে এটা ইকুয়ালস টু, তাহলে এ কিউবটা বসাই। এ কিউব হচ্ছে, এ কিউব হচ্ছে 24, 18, 4, 14, 8, 0, 34, 26, 6 মাইনাস 2a², এ স্কোয়ারটা হচ্ছে 9, 5, 0, 1, 3, 2, 13, 7, 0 অ্যান্ড প্লাস এ, এ হচ্ছে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 1, 2, 1, 3, 0, -1, 2, 3, 1 অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে -2y। এটা একটু বামে লিখলে ভালো হতো। আচ্ছা যাই হোক, -2i, i হচ্ছে, এখন দেখো তুমি বলতে পারো যে i এর তোমার কোনো পরিচিতি দেয় নাই। i কি 3/3 হবে নাকি 2/2 হবে এটা কিন্তু বলা নাই। তো আলটিমেটলি দেখো, যেহেতু এখানে আমার i টা যোগ বিয়োগ আকারে কার সাথে আছে, এটা 3/3 ম্যাট্রিক্সের সাথে আছে, মানে সবগুলা 3/3, তার মানে i টাও কি হবে 3/3 হবে, মানে 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। বুঝতে পারছি, আই এর পরিচয় না দিলেও আমাদের এটা ধরে নিতে হবে, ঠিক আছে? এরপর কি, এরপর তুমি নর্মালি করতে পারো, অনেকে আছে এরপরে সরাসরি অ্যান্সার করতে পারে। আবার আমি যেভাবে করার মানে প্রেফার করি সেটা একটু আমি দেখাই। সেটা হচ্ছে দেখো, এ কিউব তো আমার এ কিউবই আছে, সো আমি এ কিউবটাকে যা আছে তাই লিখব। 24, 18, 4, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ এটা বলা ছিল না, ওইটাই বললাম যে যখন কিছু বলা থাকবে না তখন তুমি ধরে নিবা যে এই আইটা হচ্ছে যেগুলো আছে সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে কি ওদের সাথে যোগ বিয়োগ যাবে বা যোজনযোগ্য হইতে হবে এরকম। তো আলটিমেটলি যদি যোজনযোগ্য বা বিয়োগের যোগ্য হইতে হয় তাহলে কি হইতে হবে, ওকে 3/3 হইতে হবে না, মানে ওদের আকারে সমান হইতে হবে। তো ওইটা আমাকে ধরে নিতে হবে, বুঝতে পারছি? ওইটা ওই সময় আমি ধরে নিব। ওকে আচ্ছা, দেন হচ্ছে -2a² ছিল। এখানে যে কাজটা করলে বেটার হয় সেটা হচ্ছে, অনেকে কি করে টু ভিতরে গুণ দিয়ে দেয়, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে তুমি টু না, একবারে -2টাই ভিতরে গুণ দিয়ে দাও। তো যদি -2টা ভিতরে গুণ দিয়ে দাও, আমি জাস্ট লিখে নেই, সেটা হচ্ছে -18, বাইরে তাহলে প্লাস থাকবে, কিন্তু বাইরে তাহলে প্লাস থাকবে, ভিতরে আমি -2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। আচ্ছা একটু, একটা মিনিট তোমরা একটু ট্রাই করতে থাকো, আমি একটু আসতেছি। সরি আমি একটু ভেঙেছিলাম। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা এখানে কি করব, -2 দিয়ে একবারে গুণ দিয়ে দিব।